Welcome to my fishing channel. আজ আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে শিং মাছের একটি ভিডিও নিয়ে। কিভাবে শিং মাছ প্রসেসিং করে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা শিং মাছ পাঠিয়ে থাকি সে সম্বন্ধে আপনাদের কিছু বলবো এবং কিছু দেখাবো। আমরা প্রথমে শিং মাছগুলোকে পুকুর থেকে উঠিয়ে একটা হাউজে 12 থেকে 14 ঘন্টার জন্য রেখে দিই। তারপর ওই মাছকে লবণ পানি এবং অ্যান্টি ফাঙ্গাসে 30 থেকে 40 সেকেন্ড গোসল করিয়ে গণনার কাজ শুরু করি। প্রথমে 200 গ্রাম মেপে টালি করে নিই। তারপর এই মাছগুলোকে কেজিতে মেপে দিয়ে থাকি। ডিজিটাল মেশিনের মাধ্যমে আমরা মাছগুলোকে ওজন করে থাকি। যখন এই মাছগুলো ওজন করা শেষ হয়ে যায় তারপর আমরা একটা বোলের মাধ্যমে এই মাছগুলোকে ছোট ড্রামের মাঝে ভরে এই মাছগুলোকে বাংলাদেশে যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যেই ছোট ছোট শিং মাছগুলো দেখছেন সেগুলো হলো দেশি জাতের শিং মাছের পোনা। শিং মাছের পোনা ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে শিং মাছের পোনা বিক্রি করে থাকি। আপনারা ইচ্ছে করলে আমাদের হ্যাচারি থেকে এসে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।